মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি সকাল সকাল আজকে হাজির আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও স্কিপ করো না, প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টস করে কিন্তু বলতে ভুলো না যে ভিডিওটি কেমন লেগেছে। আমি উঠেছি কিন্তু অনেকটাই সকালে, তোমাদের দাদা ভাই আজকে অফিস জয়েন করলো, অনেকদিন ছুটিতে ছিল বাড়িতে, আর এই জন্যই আমার আরও ঘর দৌড়ে কাজকর্ম ঠিকমতো করা হয়নি কদিন ধরে। যাকে দেখো এখন আমার ঘরের কি অবস্থা হয়ে আছে, একদম অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে যেন ঘরে ঝড় বয়ে গেছে। তাহলে চলো এগুলোকে সব ঠিক করে নিই, পিলো কভারগুলো সব চেঞ্জ করে দিই। এসির ঢাকনাটা আমি খুলে নিয়েছি, ফিল্টারটা পরিষ্কার করতে হবে, যেহেতু বেডশিটটা চেঞ্জ করছি তার জন্য ভাবলাম একটু হালকা ঝেড়ে দিই। ফ্যান ঝাড়লে একদম ধুলোয় ধুলো, বেডশিটটা পেতে দিই। এসি ঢাকনাটা খুলে কেমন লেংথ লেংথ লাগছে না দেখতে, পুড়িয়ে দিচ্ছি ঢাকনা, ফিল্টারটা জেরে নি। ঘরের সব ফার্নিচার গুলোকে এখন আমি ডাস্টিং করব। দেখো এত বড় একটা ব্যাগ, সেটাকেও শোকেসের হ্যান্ডেলে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই বাড়ির কেউ একটা কাজ গুছিয়ে করে না জানো, গুজু 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 গুজু, প্রচুর প্রচুর টেরি আছে আমার, দেখাবো একদিন, প্রচুর টেরি আছে আমার, নয় সরি তোমাদের প্রতিষ্ঠার আগে। সব জিনিসের উপরে এত ধুলো পড়ে যায় প্রতিদিন, বুঝি তবুও যে কোথা থেকে এত ধুলো আসে আর ভাল লাগে না আমার, বন্ধ ঘরে ধুলো। যা গরম পড়েছে এমনিতেই সহ্য করা যাচ্ছে না, তারপর যদি এসির ফিল্টার জাম থাকে তাহলে ঠান্ডা হতেও দেরি হবে। প্রতিদিন আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারের নিচগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই, কারণ সব জায়গায় তো আর হাত ঢুকে যায় না মোছার জন্য, কিন্তু ঝাঁটা দিয়ে প্রত্যেকটা ফার্নিচারের নিচগুলো তাও মোটামুটি ঝাড় দিয়ে দেওয়া যায়। দেখো আমার ঘর দোর একদম পরিষ্কার করা হয়ে গেছে, এই ব্যাগটার মধ্যে আটা রয়েছে, আটাটা আমি এখন তুলব। আর এই ঘরটাও দেখো একদম টিপটপ, আর বাইরে যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো কালকের একটু ভেজা ভেজা রয়েছে, এই জন্য আমি বারান্দায় গ্রিলের ওপর রেখে দিয়েছি, শুকিয়ে যাবে। আর ওই দেখো তোমাদের প্রতিষ্ঠারানী বসে আছে, সব কাজ কমপ্লিট, আর আমি একদম ঘেমে নিয়ে অস্থির। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। আর ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার নতুন বন্ধু যারা আজকে প্রথম ভিডিওটি দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। তাহলে আজকের মতো যাই, টাটা বাই।